সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ির থাঙ্গনাই বাজার এলাকাতে। ঘটনার জেরে পাঁচজন আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, হাওয়াই বাড়ি থেকে বাজাজ ম্যাক্সিমো যাত্রীবাহী গাড়ি হাওয়াই বাড়ির দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে থাঙ্গনাই বাজার এলাকাতে পিছন দিক থেকে ছয় চাকার একটি লরি এসে ধাক্কা মারে। এরপর প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। থাঙ্গনাই বাজারের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তৎসঙ্গে আমরা সঙ্গে সঙ্গে গেলাম, দেখি একটা অটো গাড়ি উল্টে গেছে। যখন অটো গাড়ি একটা ফাইল আছে ঢুকে, তখন আগরতলার দিক থেকে আম্বাসার দিকে একটা ট্রাক গাড়ি দেখতেছে এটার সঙ্গে, এটা পেছনে লেগে অটো গাড়ি উল্টে আছে। এর মধ্যে পাঁচজন ওয়েন্ডিটি সব অটো গাড়ির মধ্যে ছিল। একজন হচ্ছে তুষারকান্তি দেবনাথ, বয়স 23, প্রসেনজিৎ দাস, বয়স 26, দেবব্রত দেবনাথ, বয়স 33, অভিজিৎ কুড়ি, বয়স 22, আর সাগর নম 18। অটোটা কইতে কই যেতে আসছে? অটোটা থাঙ্গনাই বাজারের দিকে একটা ভিতরের রাস্তা দিয়া এটা বলে সোরান্ত দেখতেছে, তখন ওই ট্রাকটা আয়া এটার পেছনে লাগাই দিছে, ওটা উল্টে আছে। আর অটো গাড়ির নাম্বার হয়েছে TR01A B1917, আর ট্রাক গাড়ির নাম্বার হচ্ছে TR01A S1623।